সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যত নষ্টের গোড়া রাশিয়া, শ্রীলঙ্কা সংকটের জন্য পুতিন দায়ী, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্নেক আইল্যান্ডে হামলা চালালো রাশিয়ার বিমান বাহিনী। রুশ বাহিনী দোনেস্কের দিকে দখলের ক্ষেত্রে মিশ্র সাফল্য পেয়েছে, বলছে ইউক্রেনের সেনাবাহিনী। মাইক্রোলেভে রাশিয়ার বিশাল ক্ষেপণাস্ত্র হামলা, বলছে আঞ্চলিক সামরিক বাহিনীর প্রধান। বিদেশি ভাড়াটে যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে প্রস্তুত দোনেস্ক প্রজাতন্ত্র। শস্য রপ্তানি অনুমতি দিতে যৌথ সমন্বয় কেন্দ্র স্থাপনে সম্মত হয়েছে ইউক্রেন, রাশিয়া এবং তুরস্ক। এক চিহ্নিতে পরিত্যাগ করলে হিংস্র ঝড় হবে, বললেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই। লকহিট হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে পরীক্ষা করল যুক্তরাষ্ট্র। ইউক্রেনে খাদ্যশস্য রপ্তানি নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব। এবং শ্রীলঙ্কায় পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষ, হতাহত 85। দর্শক, ইউক্রেনে আগ্রাসন চালিয়ে সেখান থেকে খাদ্যপণ্য সরবরাহ বন্ধের কারণে শ্রীলঙ্কার পাশাপাশি বিশ্বজুড়ে সংকট সৃষ্টির জন্য রাশিয়াকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। যত নষ্টের গোড়া রাশিয়া, শ্রীলঙ্কা সংকটের জন্য পুতিন দায়ী, বললেন জেলেনস্কি। শ্রীলঙ্কার নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট গণ আন্দোলনে দেশটির প্রেসিডেন্ট পদত্যাগ না করেই বিদেশে পালিয়েছেন। প্রেসিডেন্টের বাসভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় এখনও বিক্ষোভকারীদের দখলে। অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটির বর্তমান এ দুরবস্থার জন্য রাশিয়াকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মূলত শ্রীলঙ্কার পাশাপাশি বিশ্বজুড়ে অশান্তি সৃষ্টির জন্য রাশিয়াকে দায়ী করেছেন তিনি। ইউক্রেনে আগ্রাসন চালিয়ে সেখান থেকে খাদ্যপণ্য সরবরাহ বন্ধের কারণে শ্রীলঙ্কার পাশাপাশি বিশ্বজুড়ে সংকট সৃষ্টির জন্য রাশিয়াকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন ইউক্রেনে আক্রমণে রাশিয়া যে প্রধান কৌশলগুলো ব্যবহার করেছে তার মধ্যে একটি হলো দেশটিতে অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করা। তার অভিযোগ, ইউক্রেন থেকে সরবরাহ ব্যবস্থাপনায় ব্যাঘাতের কারণে বেশ কয়েকটি দেশ খাদ্য জ্বালানির ঘাটতির সম্মুখীন হয়েছে এবং এতে করে রাশিয়ার এজেন্ডাই উপকৃত হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়ান লিডারশিপ কনফারেন্সে বক্তৃতার সময় শ্রীলঙ্কা সংকট তুলে ধরে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, খাদ্য জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে একটি সামাজিক বিস্ফোরণ ঘটবে। এটা কিভাবে শেষ হবে তা এখন কেউ জানে না। ইউক্রেনের যুদ্ধের ফলে বিশ্বের 94 দেশের আনুমানিক 160 কোটি মানুষ অর্থ, খাদ্য বা জ্বালানি সংকটের মতো অন্তত একটি সংকটের সম্মুখীন হয়েছে। আর সরাসরি প্রভাব পড়েছে এমন দেশগুলো প্রায় 120 কোটি মানুষ মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। উল্লেখ্য, 1948 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এবারই সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারী, জাতীয় অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুত তলানিতে নেমে যাওয়ায় শ্রীলঙ্কায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। স্নেক আইল্যান্ডে হামলা চালালো রাশিয়ার বিমান বাহিনী। দক্ষিণ ইউক্রেনীয় অপারেশনাল কমান্ডের মতে ইউক্রেনের জিমিনি অস্ট্রিফ নামে পরিচিত স্নেক আইল্যান্ডে একজোড়া Su-27 রাশিয়ান ফাইটার জেট বোমা মারার চেষ্টা করেছে। অপারেশনাল কমান্ড বলেছে বোমাগুলো দ্বীপের কাছে সাগরে পড়েছিল, তারা অন্য কোনো বিস্তারিত জানায়নি। স্নেক আইল্যান্ডের লক্ষ্যবস্তু উল্লেখযোগ্য, কারণ রাশিয়ান বাহিনী 30 জুন ইউক্রেনীয় আক্রমণের পরে দ্বীপটি পরিত্যাগ করেছিল। ইউক্রেনের দক্ষিণ উপকূলে কৃষ্ণসাগরে অবস্থিত এই দ্বীপটিকে ব্যাপকভাবে যুদ্ধের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়, কারণ এটি ইউক্রেনীয় শস্য বহনকারী জাহাজগুলিতে জেনুপ নদী এবং এর ছোট অভ্যন্তরীণ বন্দরগুলিতে প্রবেশাধিকার দেয়। 2 এবং 7 জুলাই রাশিয়ানরা চলে যাওয়ার পর থেকে দ্বীপটিতে বারবার বিমান হামলা হয়েছে। একজোড়া KA-52 হেলিকপ্টার 3 বার খেরসনের দক্ষিণাঞ্চলে আক্রমণ করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অপারেশনাল কমান্ড জানিয়েছে। এটি যোগ করেছে যে রাশিয়ান নৌবাহিনী তাদের কার্যকলাপগুলো পুনরায় সংগঠিত করেছে এবং বলেছে যে তাদের 3টি ক্ষেপণাস্ত্র জাহাজ এবং 2টি সাবমেরিন রয়েছে, যা ইউক্রেনের সমগ্র অঞ্চলের জন্য হুমকি স্বরূপ। রুশ বাহিনী দোনেস্কের দিকে দখলের ক্ষেত্রে মিশ্র সাফল্য পেয়েছে, বলছে ইউক্রেনের সেনাবাহিনী। রাশিয়ান বাহিনী বৃহস্পতিবার পূর্ব দোনেস্ক অঞ্চলে স্লোভিয়ানস্ক, ক্রামতোর্স্ক এবং বাকমুত শহরের দিকে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে, ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন যে কুরুলকা গ্রামের দিকে একটি রাশিয়ান হামলার চেষ্টা বিফল হয়েছে এবং মস্কোর বাহিনী পিছু হটেছে। রাশিয়ান বাহিনী ট্যাঙ্ক, বেরেল এবং জেট আর্টিলারি থেকে গুলি চালায় বাকমুট দিক থেকে ডোনেটস্কের উত্তর উপকণ্ঠে সোলেদার এবং নিউইয়র্ক সহ কয়েকটি শহরে। মস্কোর বাহিনী ক্রামাতোরস্ক গোলাবর্ষণ করেছে এবং শহরের পশ্চিমে আক্রমণাত্মক নেতৃত্ব দিচ্ছে, ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী যোগ করেছে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এবং শত্রুতায় অংশ নিতে অস্বীকার করার কারণে রাশিয়ান সৈন্যরা স্পষ্টতই খাদ্য সরবরাহে কম চলছিল এবং তাদের পদমর্যাদা নিম্নগামী প্রবণতা দেখা যাচ্ছিল। মাইকোলাইভে রাশিয়ার বিশাল ক্ষেপণাস্ত্র হামলা বলছে আঞ্চলিক সামরিক বাহিনীর প্রধান। এ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ভিতালি কিমের মতে বৃহস্পতিবার সকালে দক্ষিণ ইউক্রেনের শহর মাইকোলাইভে একটি বিশাল ক্ষেপণাস্ত্র হামলার অধীনে আসে। স্থলভাগের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে যে S-300 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম থেকে শহরটিতে 10টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের দক্ষিণের নিরাপত্তা প্রতিরক্ষা বাহিনীর ইউনাইটেড কোঅর্ডিনেশন প্রেস সেন্টারের প্রথম ক্যাপ্টেন নাটালিয়া খুমিনিউকের মতে মাইকোলাইভ হোটেল, দুটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি ট্রলিবাস ডিপোকে লক্ষ্য করে গোলাগুলি চালানো হয়েছে। বিদেশি ভাড়াটে যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে প্রস্তুত দনেস্ক প্রজাতন্ত্র। দনেস্ক প্রজাতন্ত্রের এক্সিকিউটিভ সার্ভিস বিদেশি ভাড়াটে যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। দনেস্ক প্রজাতন্ত্রের নেতা ডেনিস পুশিলিন বুধবার সংবাদ মাধ্যমকে তিনি একথা জানান। তিনি বলেন, বিদেশি ভাড়াটে যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য একটি স্থান প্রস্তুত করা হয়েছে, তবে প্রজাতন্ত্রের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে না। এক্সিকিউটিভ সার্ভিস অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করবে। তিনি বলেন, মৃত্যুদণ্ডের ঘটনা সাধারণত প্রকাশ্য নয় এবং এ ব্যাপারে তথ্য ফাঁস করা হয় না। পুশিলিন বলেন, তিন বিদেশের আপিল যদি খারিজ হয় তাহলে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। বিদেশে তিন ভাড়াটি ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে গিয়ে দনবাস এলাকায় ধরা পড়ে এবং দনেস্ক প্রজাতন্ত্রের সুপ্রিম কোর্টে নতুন 9 জুন তারা দোষী বলে সাব্যস্ত হয়। তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, এই তিন ব্যক্তি ভাড়াটের যোদ্ধা হিসেবে ইউক্রেনের পক্ষে সামরিক আগ্রাসনে অংশ নিয়েছিল এবং তারা দনেস্ক প্রজাতন্ত্রের সরকারকে উৎখাতের চেষ্টা করেছে। দনেস্ক প্রজাতন্ত্র যে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রস্তুতি নিয়েছে তাদের 2 জন ব্রিটিশ এবং 1 জন মরক্কো নাগরিক। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তারা আপিল করেছে। এই প্রসঙ্গে দনেস্ক প্রজাতন্ত্রের আইনমন্ত্রী ইউরোসিভেরেটনস্ক গত 12 জুলাই জানিয়েছেন, তাদের আপিলের ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালত চলতি মাসের শেষ দিকে রায় দেবে। শস্য রপ্তানি অনুমতি দিতে যৌথ সমন্বয় কেন্দ্র স্থাপনে সম্মত হয়েছে ইউক্রেন, রাশিয়া এবং তুরস্ক। ইউক্রেন, রাশিয়া, তুরস্ক এবং জাতিসংঘের মধ্যে বুধবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনার ফলে উভয় পক্ষ কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনীয় শস্য রপ্তানি নিশ্চিত করতে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় একটি যৌথ সমন্বয় কেন্দ্র গঠনে সম্মত হয়েছে আন্দ্রি ইয়ারমাকের মতে। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান কেন্দ্রটি ইস্তাম্বুলে অবস্থিত হবে এবং কাজটি হবে কৃষ্ণ সাগরের নিরাপত্তা, নৌ চলাচলের সাধারণ পর্যবেক্ষণ এবং সমন্বয় করা, ইয়ারমাক বুধবার বলেছেন। ইউক্রেনের কর্মকর্তাদের মতে রাশিয়ার কালো সাগর বন্দর অবরোধের কারণে ইউক্রেনে 20 মিলিয়ন টনেরও বেশি শস্য আটকে আছে। যুদ্ধের আগে রাশিয়া এবং ইউক্রেন থেকে গমের সরবরাহ বিশ্বব্যাপী বাণিজ্যের প্রায় 30% ছিল এবং ইউক্রেন হল বিশ্বের চতুর্থ বৃহত্তম ভুট্টা রপ্তানিকারক এবং গমের 5ম বৃহত্তম রপ্তানিকারক মার্কিন পররাষ্ট্র দপ্তর অনুসারে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি, যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলা সহায়তা করে, প্রতি বছর ইউক্রেন থেকে তার প্রায় অর্ধেক গম কেনে এবং ইউক্রেনের বন্দরগুলি খোলা না হলে ভয়াবহ পরিণতির জন্য সতর্ক করেছে। রাশিয়ার আক্রমণের আগে ইউক্রেনের প্রায় 80% শস্য রপ্তানি দেশের কৃষ্ণসাগর বন্দর থেকে পাঠানো হয়েছিল। এই রুটগুলি অবরুদ্ধ করে ইউক্রেন আশা করে যে পুনরায় চালু করা দানিউব নদীর রুটের মাধ্যমে শস্য রপ্তানি ত্বরান্বিত হবে। জুন মাসে ইউক্রেনীয় সৈন্যরা স্নেক আইল্যান্ড পুনরুদ্ধার করার পরে সম্ভব হয়েছিল। ইউক্রেনের একটি নদী বন্দরে দানিউব নদীতে যাত্রা করার এবং শস্য লোড করার অপেক্ষায় থাকা বার্চেরটি লাইন পরিষ্কার হতে কয়েক সপ্তাহ সময় লাগবে। বুধবার একটি টেলিভিশন ভাষণে কৃষিনীতি ও খাদ্যের উপমন্ত্রী তারাস ভিসটস্কি বলেছেন, এক চীন নীতি পরিত্যাগ করলে হিংস্র ঝড় হবে, বলেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন যে এক চীন নীতি তাইওয়ান প্রণালী জুড়ে স্থিতিশীলতার ভিত্তি করে। যদি নীতিটি যথেচ্ছভাবে চ্যালেঞ্জ করা হয় বা এমনকি নাশকতা করা হয় তাহলে অঞ্চল জুড়ে হিংস্র ঝড় সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। আসিয়ান কার্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় তাইওয়ান প্রণালী জুড়ে বর্তমান উত্তেজনার মূল কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে চীনা পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। ওয়াং বলেন, ইতিহাস ও অনুশীলন বারবার প্রমাণ করেছে যে যখন এক চীন নীতি সম্পূর্ণরূপে স্বীকৃত এবং পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা হবে তখন তাইওয়ান প্রণালী শান্ত থাকবে এবং উভয় পক্ষ শান্তিপূর্ণ উন্নয়ন উপভোগ করবে। যাই হোক, যখন এক চীন নীতিকে নির্বিচারে চ্যালেঞ্জ করা হয় বা এমনকি নাশকতা করা হয় তখন তাইওয়ান প্রণালী জুড়ে কারো মেঘ বা এমনকি ভয়ঙ্কর ঝড় হবে। তিনি বলেন, তাইওয়ান প্রণালী জুড়ে বর্তমান উত্তেজনা মূলে রয়েছে তাইওয়ানের ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি DPP। তিনি আরও উল্লেখ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত এক চীন নীতিকে চ্যালেঞ্জ করছে। চীনের উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত ও বাধাগ্রস্ত করতে তারা তাইওয়ান কার্ড ব্যবহার করার চেষ্টা করছে।
লকহিড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র। দুটি লকহিড মার্টিন কর্পোরেশনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার পেন্টাগন এ তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার নিউ মেক্সিকোর হোয়াইট সেন্টস মিসাইল রেঞ্জে এ পরীক্ষা চালানো হয়। খবরে বলা হয়, প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীন ইতোমধ্যে সফলভাবে নিজেদের হাইপারসনিক অস্ত্রের উন্নয়ন ঘটিয়েছে। ক্রমবর্ধমান উদ্বেগজনক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। লকহিডের বার্তায় বলা হয়, দ্বিতীয় পরীক্ষায় দেখা গেছে এয়ার লঞ্চ র্যাপিড রেসপন্স ওয়েপন ARW হাইপারসনিক গতিতে লক্ষ্যস্থলে পৌঁছানোর সক্ষমতা রাখে। এগুলো আরও পরীক্ষা চালানো হবে। মার্কিন বিমান বাহিনীর আর্মামেন্ট ডিরেক্টরের প্রোগ্রাম এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল হিথ কলিন্স বলেন, আমরা বুস্টার টেস্ট সিরিজ সম্পন্ন করেছি। এই বছরে ওয়ারহেড সংযোজন করে পূর্ণাঙ্গ পরীক্ষা চালানো হবে। প্রসঙ্গত, মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো বর্তমানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর গুরুত্ব দিচ্ছে। তারা মনে করে বিশ্বে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রতি গুরুত্ব বেড়েছে। ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব। ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির ব্যাপারে তুরস্ক ও রাশিয়া সহ চার পক্ষের আলোচনা সাফল্যকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। তিনি বলেন, এই চুক্তি বিশ্বব্যাপী ক্ষুধার্তদের জন্য একটি আশার আলো হয়ে থাকবে। জাতিসংঘ মহাসচিব বলেন, ইস্তাম্বুল বৈঠকে ইউক্রেনে কৃষিজাত দ্রব্য কৃষ্ণ সাগরের মাধ্যমে রপ্তানি করার সম্ভাবনা রয়েছে, যা বিশ্বের জন্য আশার ব্যাপার। নতুন সমঝোতা উন্নয়নশীল দেশগুলো অরক্ষিত মানুষদের সমর্থনের জন্য আশার আলো হিসেবে কাজ করবে। একই সাথে এটি বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থার স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বৈঠকে বিস্তারিত অগ্রগতি অর্জিত হয়েছে, বিভিন্ন পক্ষ নিয়ন্ত্রণ সমন্বয় ব্যবস্থা নিয়ে একমত হয়েছে, তাই দ্রুত নতুন চুক্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, গতকাল তুরস্ক, রাশিয়া, ইউক্রেন ও জাতিসংঘের প্রতিনিধিরা ইস্তাম্বুলে ইউক্রেনের খাদ্যশস্য কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে রপ্তানি করার বিষয়ে আলোচনা করে। বৈঠকে সব পক্ষ সমন্বয় কেন্দ্রের মাধ্যমে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে একমত হয়েছে। শ্রীলঙ্কায় পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষ, হতাহত 85। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় সরকার বিরোধী সহিংস আন্দোলনে একজন নিহত ও 84 জন আহত হয়েছেন। বুধবার 13 এপ্রিল রাজধানী কলম্বো, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দিনভর সংঘর্ষের পর এই হতাহতের খবর পাওয়া গেছে। খবর সংবাদ মাধ্যম বিবিসির। রাজধানী কলম্বোর গুরুত্বপূর্ণ কার্যালয়গুলোয় দখলে নেয় ক্ষুব্ধ আন্দোলনকারীরা। সহিংসতা ঠেকাতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশা মানুষের বিক্ষোভ ঠেকাতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর বিভিন্ন জায়গায়। আহত অনেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে এ আশঙ্কায় কলম্বোয় দুপুর হতে শুক্রবার 15 জুলাই বিকাল পর্যন্ত কার্ফিউ জারি করেছেন লঙ্কান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, সৌদি আরবের একটি বিমানে করে মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসে। তিনি প্রথমে সিঙ্গাপুর এবং পরে সৌদি আরবের জেদ্দায় যাবেন। স্পিকারের কাছে পদত্যাগপত্র দেওয়ার কথা থাকলেও দেননি তিনি। এতে পরিস্থিতি আরো ঘোলাটের দিকে যাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।